সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বায়ানো টিভি বাজেট আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে রুম্মান ক্রান্তি। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে মোট 94,710 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। বিদায়ী 2023-24 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল 88,162 কোটি টাকা। প্রাথমিক ও গণশিক্ষা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চলমান 2023-24 অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে বাজেট বরাদ্দ বেড়েছে 6,548 কোটি টাকা। বৃহস্পতিবার সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট পেশকালে অর্থমন্ত্রী বলেন, আগামী 24-25 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলমান অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল 34,722 কোটি টাকা। চলমান বাজেটের চাইতে প্রস্তাবিত বাজেটে 4,097 কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। 2024-25 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায়ও বাজেট বাড়ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলমান 2023-24 অর্থ বছরে বরাদ্দ ছিল 42,839 কোটি টাকা। এবার বেশি প্রস্তাব করা হয়েছে 1,269 কোটি টাকা। অপরদিকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা। সেই হিসাবে এবার 1,181 কোটি টাকা বেশি প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকা বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত এ বাজেট বক্তব্যের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। দর্শক, বাজেটের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত বায়ানো টিভির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।